দেখো, গণিত অনুশীলনী 3.3 এর 29 নম্বর অঙ্কটা এখন আমরা করব। এটা অনেক বড় অঙ্ক, হ্যাঁ, একটু ঝামেলাও আছে অঙ্কটাতে। আচ্ছা, এইখানে কি করব, এইটাকে আমি একটু ভাঙাবো। কিভাবে? আমি লিখব 4b² c² তারপরে লিখব -2b² c². দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এটা হবে। আচ্ছা, আর বাকি যা যেভাবে আছে সেভাবে লিখব। এটা অঙ্ক অন্য নিয়মেও করা যায়, এই নিয়মটাই আমার কাছে একটু সহজ মনে হয়, এই জন্য আমি এই নিয়মটাই করছি। আবারও বলছি, জাস্ট এইটাকে আমি ভাঙাইলাম এই দুইটা দিয়ে, ঠিক আছে, কারণ এইটা এটা বিয়োগ করলে এটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, 4b² c² এটা থাকবে মাইনাস। এখন এগুলোকে আমি একটু সাজাবো। কীভাবে সাজাবো? এগুলো সামনে লিখব, -a^4 b^4 c^4, তারপরে +2a² b² -2b² c² +2c² a², এইভাবে সাজাইলাম। হ্যাঁ, আচ্ছা, 4b² c² মাইনাস কমন নিলাম, কমন নিলে কি থাকে, a^4 b^4 -2a² b² + b² c² -2c² a², ঠিক আছে। এখন মাইনাস, এটা আমি সূত্রে ফেলবো a+b+c² এর সূত্র। a+b+c² সূত্রটা হলো a² b² c² 2ab + 2bc + 2c, সবখানে প্লাস আছে কিন্তু, +2ab + 2bc + 2c, কিন্তু এখানে একটু প্রবলেম আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। এবং লক্ষ্য করো, এখানে একটা কমন জিনিস আছে, সেটা হলো এখানেও এ আছে, a² আছে, এখানেও a² আছে। তো এই a² মধ্যে আমি একটু মানে মেকারি করব। কি মেকারি? দেখো, মানে a^4 আছে, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, লেখা যাবে না, মাইনাসের উপর স্কোয়ার হলে তো প্লাস হয়ে যাবে, তাহলে a^4 এটাকে লেখা যাবে এইভাবে। বাকিগুলো আমি আবার ঠিক মতোই লিখবো। দেখো, এটা এইভাবে লিখলাম, এটাকে আমি এইভাবে লিখলাম, লেখা যাবে না। আচ্ছা, প্লাস, তাহলে এটা আমার a² b² এটা হলো c², তারপরে আমার সূত্র অনুযায়ী +2ab, এই যে 2, এই যে এ, এই যে বি, +2bc, দেখো এই যে 2 আর বি কোনটা, এটা এই যে বি, এই যে সি, +2ca, 2, এই যে সি আর এই যে হলো এ। এবং দেখো, এইটা গুণ করলে কিন্তু এইটা হয়, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 2c² স্কোয়ার। আবার এইটা, এই তিনটা গুণ করলে আবার এইটা হচ্ছে, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2a² b², ঠিক আছে। তাহলে আমার দেখো a² b² c² 2ab + 2bc + 2ca, মানে এটা a+b+c² সূত্রে পড়লো। দেখো, তাহলে এটাকে আমি লিখতে পারি a+b+c². আচ্ছা, এই সুযোগে আমি আরেকটা কাজ করতে পারতাম, এইটাকে ভাঙাই নিতে পারতাম, এই লাইনটাই বাদ, ঠিক আছে। এখানে আমি 2bc, দেখো এটা একবারে ভাঙা নিলাম, আর এখানে দেখো a+b+c², ঠিক আছে না। আচ্ছা, এখন দেখো, এটা a² - b² সূত্র, a+b × a-b, তাহলে a+b, মানে তো এটা b × a-b, কি বুঝছো, a+b × a-b। আচ্ছা দেখো,
2bc minus a square plus b square plus c square. 2bc এখানে কিন্তু প্লাস এ স্কোয়ার হবে, মাইনাস হয়েছে প্লাস, মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এটাকেও আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, এটাকেও যাবে। কীভাবে করা যাবে দেখো, এইটাকে এই এইটা এইটা আর এইটা মিলে সূত্র হয় বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ারটা পিছনে থাকলো। এইখানে একটু ঝামেলা আছে, এ স্কোয়ারটাকে আগে লিখি এ স্কোয়ার। আচ্ছা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট না হলেও হয়তো। আচ্ছা এইটা আমি কী করবো, সূত্রে ফেলবো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানে দেখো এ স্কোয়ার, এখানে মাইনাস কমন নিচ্ছি, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার, বুঝছো না? আচ্ছা এটাকে এ ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস, এটার সূত্র কি বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা একটু সাজায় নেব, এ প্লাস বি প্লাস সি বি, এটা এটা ঠিকই থাকবে পরেরটা, কারণ মাইনাস এটাকে সামনে লিখবো না আমি। এইখানে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে পিছনে সামনে যা আছে তাই থাকবে, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি, কি বুঝছো? হয়ে গেল, এটাই আছে।